সময় অসময়ে সেবা দেওয়ার নামে গ্রাহকদের হুটহাট করে মুঠোফোনে বার্তা বা ভয়েস কল দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এতে গ্রাহকরা বেশ বিরক্তি প্রকাশ করেন। সেবা দেওয়ার নামে গ্রাহককে না জানিয়ে মুঠোফোনের অ্যাকাউন্ট থেকে টাকা কাটার অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের প্রতি। যদিও বা এমন সব সেবা দেওয়ার নামে গ্রাহক ভোগান্তি কমাতে সক্রিয় বিটিআরসি। আরো জানাচ্ছেন মোবালিক করিম। বন্ধু, আপনি কি আমার বন্ধু হবেন? হুট করে এমন কলে বেশিরভাগ সময় বিরক্তি প্রকাশ করেন গ্রাহক, অনেকে প্রলুব্ধ হয়ে যান। আমরা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে জড়িত নই, এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। যারা উঠতি বয়সে ছেলে মেয়ে যারা আছে বা কিছু, তারা দেখবেন যে এটা ইউজ করে অনেক সময় অনেক অকারেন্সের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং এটা বাজে ব্যবহার হচ্ছে এটার বিষয়ে। দেশের সংস্কৃতির সাথে এমন প্রলুব্ধকর বিজ্ঞাপন কতটা সাংঘর্ষিক হতে পারে বা তরুণ প্রজন্মের উপর কতটা প্রভাব ফেলতে পারে মন্তব্য করলেন এই সমাজ বিজ্ঞানী। সুবিধা পেতে গেলে কিছু অসুবিধা আসবে, এখন সেই অসুবিধাগুলোকে আমরা প্রাধান্য যদি না দেই তাহলেই তো হয়ে যায়। ভালো মন্দ অনেক কিছু আসবে, তুমি কোনগুলোতে প্রাধান্য, তুমি তোমার জীবনের লক্ষ্য অনুযায়ী প্রাধান্য দেবে বা সময় দেবে বা মনোযোগ দিয়ে দেখবে। দেশের চারটি মুঠোফোন অপারেটরের গ্রাহকদের ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্মবিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলোকে বলা হয় টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস বা টিভ্যাস, যা নিয়ে অভিযোগ গ্রাহকদের সেই শুরু থেকেই। ফলাফল, হুটহাট করে মুঠোফোনের মূল অ্যাকাউন্ট থেকে টাকা কাটা। যখন ফোনটা আসে তখন বিরক্তিকর লাগে, আর যখন ফোনটা অনেক সময় দেখা গেছে খেল থাকে না তখন ফোনটা রিসিভ করে ফেলি, রিসিভ করার পরে দেখা গেছে টাকা কেটে নেই। এদিকে যা প্রয়োজন নেই তবুও ফেরি করে সেবা দেওয়ার চেষ্টা করছে এসব টিভ্যাস প্রতিষ্ঠান। অনেক সময় প্রয়োজনীয় বার্তাগুলো অপ্রয়োজনীয় এমন সব বার্তা ভিড়ে চাপা পড়ছে। স্যার, দেখছি বিষয়টা, আমরা দেখা এই পর্যন্তই শেষ। বারবার তাদেরকে ফোন দিয়ে বলার পর অনেক সময় বন্ধ করে দেয় বা বন্ধ করে দেওয়ার পরও আর অনেক সময় আসে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোগান্তি তুলে ধরা হয়েছে বারবার। অসচেতন গ্রাহকরা কিন্তু শুনতে চায়, ধরেন একটা ভালো একটা ভয়েস বা হোক বা একটা গানের ই হোক, এটা সে শুনতে চায়। শুনতেই সে 30 সেকেন্ড পার অতিবাহিত করে ফেলেছে। সে জানেও না যে এই ধরনের যদি 30 সেকেন্ড অতিবাহিত হলেই সে আমাকে অফারটা সংযোগ করে দেবে। সার্ভে করবেন মার্কেটে, এটার আসলে কতটুকু গ্রাহকদের জন্য প্রয়োজন আছে, এটা রাষ্ট্রের কতটুকু উপকার আসবে বা গ্রাহকদের কতটুকু উপকার আসবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির চেয়ারম্যান জানালেন, গ্রাহক ভোগান্তি কমাতে বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। তাইলে আমি জানি এটা যাইনি, ওদেরকে আমরা সুযোগ করেছি, আর মানুষের টাকা কর্তন করেই ফেলায় বিটিআরসি অবশ্যই অ্যাকশন নেবে, কারণ মানুষের স্বার্থ দেখা বিটিআরসি কাজ। জানালেন জবাবদিহিতার কার্যক্রম শুরু হয়েছে, তবে সতর্কতা প্রয়োজন গ্রাহক পর্যায় থেকেই। মুবল্লিক করিম, মাই টিভি, ঢাকা।